সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা একটি টুইট কয়েক লাখ ব্যবহারকারীর দৃষ্টি আকর্ষণ করেছে। টুইটটি করেছিলেন সরিকা মালভিয়ার নামে এক নারী। মূলত তিনি ওই টুইটে ফেং ইউয়ান নামে মাইক্রোসফটের সাবেক এক কর্মীর জীবনে ঘটে যাওয়া একটি গল্প তুলে ধরেছেন। টানা 22 বছরের চাকরিতে ইস্তফা দিয়ে সম্প্রতি রাজহাঁস পালন করতে শুরু করেছেন ইউয়ান। ভাইরাল ওই পোস্টটিতে ফেং ইউয়ানকে উদ্ধৃত করে সরিকা লিখেছেন, শুধু একজন হাঁসচাষী হওয়ার জন্য 22 বছর পর মাইক্রোসফট থেকে তিনি পদত্যাগ করেছেন। এ বিষয়ে টাইমস নাও এর এক প্রতিবেদনে বলা হয়েছে, মাইক্রোসফটের একজন সফটওয়্যার পারফরমেন্স আর্কিটেক্ট থেকে ইস্তফা নিয়ে একজন হাঁসপালক হিসেবে ইউয়ানের যাত্রা শুরু হয়েছিল গত বছরের জুলাই মাসে। সে সময় কাজের মূল্যায়ন করতে গিয়ে কোম্পানি তাকে নিম্ন কর্মদক্ষতার সনদ দিয়েছিল। তবে এ ঘটনা থেকেই চাকরি জীবন থেকে বেরিয়ে নিজের পছন্দের জীবন বেছে নেওয়ার অনুপ্রেরণা পেয়েছিলেন ইউয়ান। তিনি একজন কৃষক হওয়ার সিদ্ধান্ত নেন এই ভেবে যে এর ফলে তিনি তার স্ত্রীর সঙ্গে আরও বেশি সময় কাটানোর সুযোগ পাবেন। জানা যায়, প্রযুক্তি দুনিয়ায় পদার্পণের আগে নানজিং বিশ্ববিদ্যালয়ের একজন প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন ফেং ইউয়ান। 2001 সালে তিনি মাইক্রোসফটে যোগ দিয়েছিলেন। গত বছরের জুলাই পর্যন্ত তিনি সেখানেই কর্মরত ছিলেন। নিম্ন কর্মদক্ষতার সনদ পেলেও নিজের লিঙ্কডইন প্রোফাইলে মাইক্রোসফটে কাজের জন্য গর্ব প্রকাশ করেছেন ইউয়ান। কোম্পানির কাছ থেকে সবসময় সমর্থন পাওয়ার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। জানিয়েছেন, বর্তমানে তিনি হাঁস ও মুরগি পালনে ব্যস্ত সময় পার করছেন আর স্ত্রীর সঙ্গেও দারুণ সময় কাটছে তার। ইউয়ানের ঘটনাটিকে ইতিবাচক আখ্যা দিয়ে অনেকেই সরিকা মালভিয়ার ভাইরাল পোস্টে মন্তব্য করেছেন। এমন জীবন বেছে নেওয়ার আগ্রহও দেখিয়েছেন তাদের কেউ কেউ।